নমস্কার বন্ধুরা, আপনাদের অনুরোধে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো বড় ফুলের নকশা। এটা আজকে আপনাদের আমি করে দেখাবো। এটা করার সময় প্রথম যে ফুলটা হবে এটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। দ্বিতীয় ফুলটা করার সময় এই পাপড়িটার একটা লাইন বাদ দিয়ে শুরু করতে হবে, আর এদিকে যদি করা হয় তাহলে 16 ঘর বাদ দিয়ে শুরু করতে হবে। এদিক থেকে যে আমি প্রথম শুরু করলাম, তখন প্রথমে 1, 2, 3টে ঘর নিলাম। 3টে ঘরের পরে একটা ঘর বাদ দিয়ে আবার 3 ঘর, 1, 2, 3, মোট 6 ঘর, মাঝখানে একটা বাদ দিয়ে তার পরের লাইনে হবে 9 ঘর। এদিক থেকে একটা বেড়ে যাবে, এদিক থেকে একটা বেড়ে যাবে, মাঝখানে একটা, 9 ঘর। এটা 3 লাইন, 1, 2, 3 লাইন। তারপরে 1 ঘর করে কমবে, এদিকে একটা কমবে, এদিকে একটা কমবে, এটা হবে 7, তারপর এটা 5, তারপর এটা 3। এভাবে প্রথম পাপড়িটা আপনি করে নেবেন। প্রথম পাপড়িটা হয়ে গেলে, প্রথম পাপড়িটা আমি পার্পেল কালার দিয়ে করেছি। এরপরে মাঝখানে যে বরফিটা আছে, সেই বরফিটা করার জন্য আমাকে এই যে 3টে ঘর, 3টে ঘরের মাঝখানে যে ঘরটা, এই ঘর সোজা করতে হবে। এক লাইন বাদ দিয়ে মাঝখানে ঘর সোজা এবার শুরু করব। এখানে আমি পিঙ্ক কালার দিয়ে করেছি। এটা আপনার ইচ্ছা করলে যে কোনো কালার দিয়ে করতে পারেন। প্রথমে 1, তারপর লাইনে 1, 2, 3, তৃতীয় লাইনে হচ্ছে 5, দুদিক থেকে একটা করে বেড়ে গেছে, চতুর্থ লাইনে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর। তারপর লাইনে আবার দুদিক থেকে একটা করে কমে গিয়ে 5, 3, 1। এই যে মাঝখানে বরফিটা হয়ে গেছে, এবারে উপরে পাপড়িটা আমি করবো। এটাও পার্পেল কালারের, ঠিক এই এই যে পিঙ্ক কালার দিয়ে শেষ হয়েছে 1 ঘর, এটার ঠিক 1 লাইন বাদ দিয়ে তারপর শুরু করব। এটা আবার 3 ঘর হবে, 1, 2, 3, তারপর লাইনে 5, তারপর লাইনে 7, এবার 9 ঘর করে 3 লাইন, 1, 2, 3, আবার তারপর লাইনে গিয়ে বাঁদিক থেকে একটা ঘর কমে গিয়ে 3 ঘর, মিডিলে একটা বাদ যাবে, তারপরে আবার 3 ঘর, ডান দিক থেকে একটা বাদ যাবে। পাপড়িটা হয়ে গেলে এইভাবে এই বরফিটার চারদিকে 4টে পাপড়ি, 1, 2, 3, 4, এটা 4টে পার্পেল কালারের পাপড়ি হয়ে গেল। এরপর আমি পিঙ্ক কালারের করব। এবার আমি এই গোলাপি কালারের যে পাপড়িটা, এটা আমি শুরু করেছি বেগুনি কালারের পাপড়ির ঠিক দ্বিতীয় ঘর যেখানে শেষ হয়েছে, দ্বিতীয় ঘরের শেষ এখান তার উপর থেকে শুরু করেছি। এটা বাঁদিকে গেছে 1, 2, 3, 3, এটা এই যে উপরে 1 ঘর, এই সোজা গিয়ে একটা দুটো পরে বাদ গিয়ে এটা হয়েছে। প্রথম লাইনে 3, তারপর লাইনে 4, তারপর লাইনে 5, তারপর লাইনে 5, তারপর লাইনে 4, শেষ লাইনে 2টো। দেখুন, এটা হচ্ছে গোলাপি রঙের পাপড়িটা হয়ে গেছে। এইভাবে এই পাপড়িটাও করেছি। প্রথম লাইনে 4, 4, তারপরে 5, তারপর লাইনে 5, তারপর লাইনে 5, তারপর লাইনে 4, 2। এইভাবে আমার 1, 2, 3, 4 চারটে পাপড়ি হয়ে গেছে। এটা ভরাট ফুল, দেখুন ফুলটা ভরাট ফুল, ভরাট ফুল এটা করেছি।